Hello everyone, welcome to another Bangla Explanations video. Title আর thumbnail দেখে আপনারা তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকে আমি কোন মুভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি KGF চ্যাপ্টার 2 মুভিটি। বহু আগেই কিন্তু আমি এই মুভিটির পার্ট 1 এক্সপ্লেইন করেছিলাম। তো আপনাদের যদি পার্ট 1 এর এক্সপ্লেইন ভিডিওটি দেখার প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন। পূর্বের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এবং আপনারা আই বাটনেও সেটি পেয়ে যাবেন। তো এবার KGF চ্যাপ্টার 2 এর আলোচনায় আসা যাক। তবে আলোচনা শুরু করার পূর্বে আপনারা যদি এখনো KGF চ্যাপ্টার 2 মুভিটি না দেখে থাকেন তাহলে প্লিজ এখানেই থেমে যান, কারণ এটি একটি এক্সপ্লেনেশন ভিডিও যার প্রতিটি সেকেন্ডই রয়েছে স্পয়লার। তাই মুভিটি দেখার পর এই এক্সপ্লেনেশন ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে এবার মূল আলোচনা শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় 1955 সালের ব্যাক স্টোরির একটি দৃশ্য দেখানোর মাধ্যমে, যে দৃশ্যে আমরা দেখতে পাই রকির মা রকিকে গল্প শোনাচ্ছে। আর এর পরের ঠিক দৃশ্যটি 2018 সালের, অর্থাৎ বর্তমান সময়ের। আর বর্তমান সময়ের এই দৃশ্যে আমরা দেখতে পাই নিউজ 24 চ্যানেলের অফিসে একটি ফোন আসে এবং তাদেরকে জানানো হয় যে আনন্দ ইঙ্গালগি ব্রেন হ্যামারেজের কারণে বর্তমানে মৃত্যুপ্রায় অবস্থায় আইসিওতে ভর্তি রয়েছেন, যিনি কিনা KGF নিয়ে এলডোরাডো বইটি লিখেছিলেন এবং এই নিউজ 24 লোকেদের কাছেই এর কাহিনী বলছিলেন। আর সেসবই কিন্তু আমরা চ্যাপ্টার 1 এ দেখেছিলাম। তো আনন্দ ইঙ্গালগির এমন অবস্থার খবর পেয়ে নিউজ 24 চ্যানেলের সবাই হসপিটালে তাকে দেখতে আসেন। আর হসপিটালে আসার পর তাদের সাথে দেখা হয় আনন্দ ইঙ্গালগির ছেলে বিজেন্দ্র ইঙ্গালগির সাথে। তারা তার বাবার বর্তমান অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেন এবং এর সাথে তারা বলেন যে আনন্দ ইঙ্গালগি মানে তার বাবা গতদিন তাদেরকে এলডোরাডোর অর্ধেক কাহিনী শুনিয়েছিলেন এবং আজ তার বাকি কাহিনী বলার কথা ছিল, তবে তাদের হয়তো পুরো কাহিনীটি আর জানা হবে না। তখন বিজেন্দ্র বলে ওঠে যে তার কাছে মানে তার বাবার কাছে এই KGF ও রকির স্টোরিটি সবকিছু ছিল। তিনি তার পুরোটা জীবনই দিয়ে দিয়েছিলেন এই KGF এর পিছনে, আর এখন তিনি চান না যে এটা এভাবেই শেষ হোক। তাই তার বাবার হয়ে এবার তিনি বাকি কাহিনী শোনানোর সিদ্ধান্ত নেয়, যদিও বিজেন্দ্রের নিজেরও পুরো ঘটনাটি মনে ছিল না। এছাড়া এটা সত্যি না মিথ্যা তাও তিনি জানেন না। আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বাকি ঘটনা জানানোর উদ্দেশ্যে বিজেন্দ্র নিউজ চ্যানেলের সবাইকে নিয়ে তার বাবার লাইব্রেরিতে যায় এবং সেই লাইব্রেরিতে অনেক খোঁজাখুঁজির পর তারা দ্বিতীয় চ্যাপ্টারের একটি রাফ কপি খুঁজে পায়। আর তারপর বিজেন্দ্র পরবর্তী ঘটনা শোনাতে শুরু করে, আর ঘটনার শুরু হয় চ্যাপ্টার 1 এর শেষ থেকে। সেখানে যখন রকি গারোরাকে মেরে ফেলে তখন সেখানকার সব লোক রকির হয়ে যায়, আর তারা তখন সেখানকার সব গার্ডসদেরকে মেরে ফেলে আর রকিকে তাদের সুলতান মানতে শুরু করে। অপরদিকে KGF এর সকল পার্টনাররা শুধু এইটুকুই জানতে পেরেছিল যে গারোরা মারা গিয়েছে, আর এখন গারোরার ছোট ভাই বিরাট KGF এ রাজ করবে। তো রাজেন্দ্র দেশাই, অ্যান্ড্রু, গুরু পান্ডিয়ান ও কামাল বিরাটের রাজ্য অভিষেক দেখতে KGF এ আসে। তবে রকি কিন্তু গারোরাকে মারার আগেই বিরাটকে মেরে ফেলেছিল যেন গারোরাকে মারার পর বিরাট কোনো ঝামেলা না করে। যাক, তো এর পরের দৃশ্যে রকির এন্ট্রি হয়। তো বিরাটের জায়গায় রকিকে দেখে সকলে চমকে যায়। সোজা কথায় KGF এর নতুন বস হিসেবে রকিকে দেখে সকল পার্টনারদের হুশ উড়ে যায়। রকি আবার তার লোক দিয়ে রাজেন্দ্র দেশাইয়ের মেয়ে রিনাকেও সেখানে নিয়ে আসে। এসব দেখে সব মিলিয়ে সকল পার্টনারদের মধ্যে কামাল রেগে ওঠে। তার রেগে ওঠার একটি অন্যতম কারণ হলো সে রিনাকে বেশ পছন্দ করত। তো কামাল বেশি রেগে গিয়ে রকিকে বেশ উল্টোপাল্টে বকতে শুরু করে, আর তখন রকি তাকে গুলি করে মেরে ফেলে। অপরদিকে KGF এর সবাই রকির বস হওয়াতে বেশ খুশি ছিল, কারণ রকি তাদেরকে থাকার স্থান সহ খাবার দাবার ওষুধপত্র জামা কাপড় সবকিছুরই যোগান দিচ্ছিল, আর সকলে তখন তার জন্য সেখানে নির্ভয়ে থাকতে শুরু করে। আর তাদের মধ্যেই কয়েকজনকে বন্দুক দিয়ে রকি সেখানকার তাদেরকে গার্ড বানিয়ে দেয়, যদিও তারা কেউই ভালোভাবে বন্দুক চালাতে পারত না। আর তাই ভবিষ্যতের কথা চিন্তা করে রকি গারোরার কমান্ডার ভানারামকে জীবিত অবস্থায় বন্দী করে রেখেছিল যেন ভানারাম রকির লোকদেরকে ট্রেন করতে পারে। যদিও ভানারাম প্রথম দিকে রকির বিরুদ্ধে ছিল, তবে পরবর্তীতে সে সেখানকার সাধারণ মানুষদেরকে ট্রেন করতে রাজি হয়। কিন্তু সেক্ষেত্রে তিনি রকিকে কিছু শর্ত দেয়, যেমন এক্ষেত্রে সব তার কথা মতো হবে আর শুরুতেই আউটপোস্ট 1 এ 300 ট্রেন গার্ডকে পাহারার জন্য পাঠাতে হবে। তো ট্রেনের কাজ শুরু হয় এবং তা ভালো মতো চলতে থাকে। অপরদিকে রকি একটি সিক্রেট রিভিল করতে KGF এর বাকি সকল পার্টনারদেরকে একটি মিটিংয়ে ডাকে।
মিটিংয়ে সকলে উপস্থিত হলে রকি তাদেরকে জানায় যে সূর্যবর্ধন এতদিন তাদেরকে মিথ্যা বলেছে। কেজিএফ এ আসলে একটি নয় বরং নয়টি সোনার খনি রয়েছে। আর তখন সেক্টর তিন অর্থাৎ মাইন নাম্বার তিনে কাজ চলছিল, যার জন্যই কিনা এটাকে সেক্টর তিন বাই নয় বলা হতো। আসলে সূর্যবর্ধন ও গাররা একটি একটি মাইন দিয়ে ধীরে ধীরে বহুকাল লাগিয়ে সোনা উত্তোলন করতে চাচ্ছিল। তো রকি বাকি আটটি মাইনের খবর পাওয়ার পর এখন মাত্র দুই বছরের মাথায় প্রতিটি মাইন থেকে সব সোনা উত্তোলন করার সিদ্ধান্ত নেয়, যার জন্য সে এখন সেখানকার সবাইকে দিনরাত কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে সবাই ভেবে নিয়েছিল যে আধিরা মারা গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে আধিরা আসলে মারা যায়নি। সে আসলে এতদিন গা ঢাকা দিয়ে লুকিয়েছিল মোক্ষম সময়ের অপেক্ষায়। তো সে যখন জানতে পারে যে গারুরা মারা গিয়েছে আর কেজিএফ এ বাহিরের একজন রাজ করছে, তাই এখনই হচ্ছে তার মোক্ষম সময় বের হবার। আধিরাকে কিন্তু এই খবরটি এন্ড্রু দিয়েছিল। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে একদিন রাতে আধিরা তার লোকজন নিয়ে আউটপোস্ট ওয়ানে আক্রমণ করে। সে সেখানকার সকল গার্ডদেরকে মেরে ফেলে এবং কেজিএফ এর পাশেই তার নিজের আস্থানা গড়ে তোলে। আসলে অ্যান্ড্রু আধিরার মাধ্যমে রকিকে মেরে ফেলার পরিকল্পনা শুরু করে, যার জন্য কিনা সে রাজেন্দ্র দেশাইকেও মেরে ফেলে। কারণ রাজেন্দ্র দেশাই মারা গেলে এই খবর পেয়ে রিনা অবশ্যই কেজিএফ এর বাইরে আসবে, আর রিনার পিছনে রকি, আর তখনই তারা রকিকে মারার চেষ্টা করবে। তো পরিকল্পনা মোতাবেক রাজেন্দ্র দেশাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে রিনা কেজিএফ এর বাইরে আসে, আর তখন আধিরার লোকেরা রিনাকে বন্দী করে। রিনার বাইরে যাওয়ার খবর পেয়ে তখন রকিও গাড়ি নিয়ে তার পিছু করে। পরিকল্পনা মোতাবেক আধিরার লোকেরা রকিকে পিছু করিয়ে তাদের ঘাঁটিতে নিয়ে আসে, যেখানে কিনা আপনি হলিউডের মুভি সিরিজ ম্যাডম্যাক্স এর কিছুটা ফিল পাবেন। যাই হোক, তো আধিরার ঘাটিতে আসার পর আধিরার লোকেদের সাথে মারামারির এক পর্যায়ে আধিরা রকিকে গুলি করে, যদিও সে তাকে প্রাণে মেরে ফেলে না, কারণ আধিরা তার পাওয়ার দেখাতে চাচ্ছিল। আসলে রকির লোকেদের মনে ভয় প্রবেশ করানোর জন্যই আধিরা তখন তাকে না মেরে গুরুতর অবস্থায় ছেড়ে দেয়। আর এরপরে আধিরা কেজিএফ এর বাহিরে বা ভিতরে সকলের আসা যাওয়া বন্ধ করে দেয়, যার ফলে রকির ব্যবসাও থেমে যায়। অপরদিকে সেই সময় মুম্বাইয়ের ডন শেট্টি দুবাইয়ের ডন এনায়েত খলিলের সাথে হাত মিলিয়ে নেয়, আর পশ্চিম অঞ্চলের রকির সব লোকেদেরকে মেরে পুরো পশ্চিম অঞ্চল নিজের করে নেয় শেট্টি, এবং এনায়েত খলিলের সাথে ডিরেক্ট বিজনেস করা শুরু করে। অপরদিকে গুরু পাণ্ডিয়ানের সরকারের অবস্থান নড়বড়ে হয়ে যায়। মূলত গুরু পাণ্ডিয়ানের জন্যই কিন্তু আসলে এতদিন কেজিএফ এর ব্যাপারে কোনো শক্ত অ্যাকশন নেওয়া হয়নি, কিন্তু এখন তার দলের অবস্থান নড়বড়ে হতে শুরু হয় এবং নতুন সরকারের আসার বাতাস চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে রকির শরীরের কন্ডিশন কিছুটা উন্নত হলে রকি প্রচুর টাকা আর সোনা নিয়ে রিনাকে সাথে নিয়ে একটি হেলিকপ্টারে করে কেজিএফ এর বাইরে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সে আসলে রিনাকে নিয়ে দুবাইতে এনায়েত খলিলের সাথে দেখা করতে এসেছে। তো এনায়েত খলিলের সাথে দেখা করে রকি তাকে একটি বিজনেস ডিলের অফার করে, কিন্তু এনায়েত খলিল পূর্বেই শেট্টির সাথে সেম ডিলে রাজি হওয়ায় রকির ডিলটি সে ফিরিয়ে দেয়। আর আমরা তো সকলেই জানি যে রকি আসলে কোনো পরিকল্পনা ছাড়াই শুধু এখানে আসেনি। হ্যাঁ, সে আসলে দুবাইতে আসার আগেই কাশেম চাচার মাধ্যমে শেট্টির দখলকৃত পশ্চিম অঞ্চলের সকলকে সে মেরে ফেলে, মানে পুরো পশ্চিম অঞ্চল সে আবারও নিজের কন্ট্রোলে নিয়ে আসে। আর এই খবরটি এনায়েত খলিলের কানে আসলে তখন সে রকির ডিলে রাজি হয়ে যায়। তবে এই ডিলটি ছাড়া রকির দুবাইতে আসার আরও একটি কারণ ছিল, সে এনায়েত খলিলের কাছ থেকে বহু সংখ্যক আধুনিক অস্ত্র ও বন্দুক কেনে, তার সাথে সে অভিজ্ঞ বেশ সংখ্যক গার্ডস ও নিজের সাথে নিয়ে কেজিএফ এ ফেরত আসে। এবং কেজিএফ এ ফেরত এসেই রকি তার সমর্থ দেখাতে নতুন লোক আর অস্ত্রশস্ত্র নিয়ে আধিরার ডেরায় যায় আক্রমণ করতে। তো আধিরার ডেরায় আক্রমণ করলে আধিরাও তখন বেশ আহত হয়, যদিও চাইলে রকি তখন আধিরাকে প্রাণে মারতে পারত, কিন্তু রকি তখন আধিরাকে প্রাণে মারে না, কারণ আধিরাও রকিকে একবার ছেড়ে দিয়েছিল। যাই হোক, তো এরপরে রকি মুম্বাইতে যায় এবং শেট্টিকে মেরে ফেলে, এবং তার সাথে পার্লামেন্টের মেম্বারসদেরকে ভয় দেখিয়ে গুরু পাণ্ডিয়ানের সরকারের ক্ষমতাচ্যুত হওয়া থেকে রক্ষা করে। তো সবকিছু আবারও রকির কন্ট্রোলে চলে আসে এবং মাইনিং এর কাজ ও ব্যবসা দ্রুত গতিতে
আগাতে শুরু করে। এদিকে রিনা রকিকে বেশ পছন্দ করতে শুরু করে এবং আমরা দেখতে পাই যে রকি রিনাকে বিয়ে করে। আর এর পরবর্তীতে বিশাল একটি গ্যাপ দেওয়া হয়, অর্থাৎ 1978 সাল থেকে 1981 সালের মধ্যকার কোনো দৃশ্যই আমাদেরকে দেখানো হয় না। তবে আমাদেরকে দেখানো হয় যে এই 3 বছরের মধ্যে রকি পুরো KGF এর চিত্রই বদলে দিয়েছে। রকি KGF এর একটি অংশ পুরো মডার্ন ইন্ডাস্ট্রিতে পরিণত করে এবং অপর একটি অংশে একটি সুন্দর শহর গড়ে তোলে সেখানকার লোকেদের বসবাসের জন্য। তবে ওই সালই অর্থাৎ 1981-তে গুরু পান্ডিয়ানের সরকারের পতন ঘটে আর নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দায়িত্ব নিতে দেখতে পাই রামিকা সেনকে। তিনি ছিলেন প্রচুর রাগী ও জেদি, যে কিনা কোন রকম অন্যায় পছন্দ করতেন না। এদিকে রামিকা সেন দায়িত্বে আসায় CBI অফিসার রাঘবান বেশ খুশি হয়, কারণ দীর্ঘ কয়েক বছর ধরেই সে KGF নিয়ে ইনভেস্টিগেট করেছিল, তবে তিনি এর বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন নিতে পারেননি। তবে তার বিশ্বাস ছিল যে রামিকা সেন এসব কিছু জানলে অবশ্যই এ ব্যাপারে কঠিন অ্যাকশনে যাবেন। তো তাই আমরা এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে সে এবার সোজা রামিকা সেনের কাছে যায় এবং তাকে রকির বেআইনি মাইনিং ও ব্যবসার ব্যাপারে জানায়। তো রামিকা সেন তখন রকির সব ব্যবসায়িক স্পটে তল্লাশির পারমিশন দেয়, কিন্তু সর্বত্র রকির লোকেরা ছড়িয়ে থাকায় তল্লাশির খবর আগে পেয়ে গেলেই রকির লোকেরা সব মাল সরিয়ে ফেলে। তবে তল্লাশির সময় বেঙ্গালোরের একটি কারখানার সোনার একটি বার সেখানকার পুলিশের হাতে পড়ে আর পরবর্তীতে রকি তা জানতে পেরে সেই সোনার একটি বারের জন্য পুলিশ স্টেশনে আসে। সেখানে তারা রকির পরিচয় পেলে তার সোনার বারটি তারা ফিরিয়ে দেয়, কিন্তু রকি তাও যাওয়ার পূর্বে মেশিন গান দিয়ে পুরো স্টেশনটি উড়িয়ে দেয়। আর এরপরের দৃশ্যে আমরা ইয়ং আনন্দ ইঙ্গলকে দেখতে পাই, যে কিনা একজন সাহসী সাংবাদিক এবং রকির কারবারের ব্যাপারে বিস্তারিত জানার জন্য KGF এ কর্মী ছদ্মবেশে এসেছেন। তবে সে সেখানে বেশিক্ষণ পরিচয় লুকিয়ে থাকতে পারেননি, সেখানকার গার্ডরা তাকে ধরে ফেলে এবং তাকে রকির কাছে নিয়ে আসে। তো রকি আনন্দ ইঙ্গলকের সাহস ও সততা দেখে তাকে না মেরে উল্টো তার ব্যাপারে মানে রকির বায়োগ্রাফি লেখার জন্য তাকে KGF এ রেখে দেয়। আর KGF এ বেশ কিছুদিন অতিবাহিত হবার পর আনন্দ ইঙ্গলকে বুঝতে পারে যে বাইরের মানুষজনের কাছে সে একজন বড় মানের ক্রিমিনাল হলেও সে আসলে একজন ভালো মনের মানুষও। যাই হোক, তো এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রাঘবন রকির ইলিগাল বিজনেস আর ব্ল্যাক মানির বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ জোগাড় করে আর তাই তখন রামিকা সেন রকিকে গ্রেফতারের পারমিশন দেয়। আর এই খবরটি রকি পাওয়ার পর সে নিজেই তখন রামিকা সেনের সাথে দেখা করতে চলে আসে। আমরা দেখতে পাই যে রকি আসলে নিজের বিরুদ্ধের সকল প্রমাণ নিজেই রামিকা সেনের হাতে তুলে দেয়, কিন্তু তাও রামিকা সেন তখন কোনো প্রশাসনিক ব্যবস্থা বা অ্যাকশন নিতে পারেন না, কারণ রকির ব্ল্যাক মানির ফান্ড থেকে রামিকা সেনের পার্লামেন্টের মেম্বারদের খাতেও বেশ টাকা আসতো। তো রকিকে এত কাছ থেকে বা রকির এত কাছে গিয়েও রকির ব্যাপারে কোনো অ্যাকশন না নিতে পেরে রামিকা সেন আরো রেগে যায়। আর এর পরবর্তীতে আমরা দেখতে পাই রকি তার আসল পরিকল্পনার কাজ শুরু করে। সে মাইনিং করে উত্তোলিত সব সোনা স্টোরেজ করতে শুরু করে, যার ফলে কিনা সোনার কালোবাজারে পুরো আগুন লেগে যায়, যে কারণে তখন সকলেই রকির বিরুদ্ধে যেতে শুরু করে। অনেকেই তখন মনে করছিল যে সে আসলে রামিকা সেনের ভয়ে এমনটা করছিল, কিন্তু না, সে আসলে তার মায়ের দেওয়া কথা রাখতেই সকল সোনা উত্তোলন করে স্টোরেজ করতে শুরু করে। রকির মা রকিকে দিয়ে ওয়াদা করিয়েছিলেন যে সে যেন একদিন দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়, আর এমন প্রতিজ্ঞা করানোর কারণ ছিল তার বাবা একজন নেশাগ্রস্ত ছিলেন, যে কিনা কোনোদিনই তার মায়ের খেয়াল রাখেননি, যার ফলে সে তার থেকে আলাদাও হয়ে গিয়েছিল আর অনেক অভাবের সাথে তার বাকি জীবন পার করতে হয়েছিল। অল্প বয়সে এত কাজের চাপে এবং বিভিন্ন রোগের চিকিৎসার অভাবে তার মা রকি ছোট থাকতেই মারা যায়। আর এরপরের দৃশ্যেই আমরা দেখতে পাই যে রকি কন্নড় থেকে তার মায়ের কবর দেওয়া মৃতদেহ এনে KGF এ পুনরায় দাফন করে, আর সেই কবরটি সারাক্ষণ দেখভাল করার জন্য তার বাবাকে তুলে আনে, কারণ জীবিত থাকা
অবস্থায় রকির বাবা রকির মায়ের একটু খেয়াল রাখেননি, যার কারণে তিনি আসলে তার বাবাকে নিয়ে এসেছে তার মায়ের কবর দেখাশোনা করার জন্য। অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আধিরা KGF এর তৃতীয় একটি রাস্তার সন্ধানে অপেক্ষা করতে থাকে, কারণ অন্য যে দুটি পথ রয়েছে সেখানে রকি প্রচুর গার্ডস রেখেছে, যা উপেক্ষা করে আসলে কারোই সেই KGF এ প্রবেশ করা সম্ভব নয়। আর তখনই দিল্লি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী KGF এ প্রবেশের তৃতীয় রাস্তার সন্ধান নিয়ে আদিরার কাছে হাজির হয় অ্যান্ড্রু। আসলে অনেকদিন যাবৎ মাইন খনন করতে করতে বেশ কয়েক কিলোমিটারের লম্বা রাস্তার তৈরি হয়, যা একদম KGF এর বাইরে এসে শেষ হয়। আর এমনই একটি রাস্তার সন্ধানে এতদিন অপেক্ষা করছিল আধিরা, যার সন্ধান কিনা অবশেষে সে পেয়ে যায়। আর সেই কুফিয়া রাস্তাটি ছিল সেক্টর 3, সেখানে বহুকাল যাবৎ মাইনিং এর কাজ চলছিল, আর এখন সেখান থেকে তেমন সোনাও পাওয়া যাচ্ছিল না। তো আধিরা এই তৃতীয় রাস্তা দিয়ে KGF এ প্রবেশের জন্য মাটি করতে শুরু করে, যেখান থেকে কিনা সে সেক্টর 3 এর মাধ্যমে KGF এ প্রবেশ করে রকিকে মারতে পারবে। অন্যদিকে সাপ্লাই বন্ধের কারণে এনায়েত খলিলও রকির উপরে রাগি ছিল, তাই যখন সে KGF এ অ্যাটাকের সন্ধান পায় তখন সেও তার লোকেদেরকে আধিরার সাথে যোগ দিতে পাঠায়। তো রকি যখন তার ইন্ডাস্ট্রির কাজ দেখভাল করছিল তখন রিনা সেখানে হাজির হয় এবং রকিকে তার প্রেগনেন্সির ব্যাপারে জানায়। আর ঠিক তখনই আধিরাও তার লোকজন নিয়ে সেক্টর 3 এর মাধ্যমে KGF এ প্রবেশ করে। তখন সেখানে অ্যান্ড্রুও উপস্থিত হয় আর সেখানকার গার্ডদের উপর হামলা করে। এদিকে আধিরা KGF এ প্রবেশ করেই বন্দুক দিয়ে রিনাকে গুলি করে মেরে ফেলে। আর রিনার গায়ে গুলি লাগার পর রকির কাছে কিছু সময়ের জন্য পুরো পৃথিবী থমকে যায়, কিন্তু রিনার কথা স্মৃতিচারণ করে রকি আধিরা ও তার লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর বেশ কিছুক্ষণ মারামারির পর রকি আধিরাকে মেরে ফেলতে সক্ষম হয়। অপরদিকে রকির লোকেরাও আধিরা লোকেদেরকে মেরে ফেলে। তবে রকি একটি ব্যাপারে খুবই নারাজ ছিল যে আধিরা ও তার লোকেরা KGF এ কিভাবে প্রবেশ করলো। তখন কাসেম চাচা রকিকে জানায় যে তারা পুরনো মাইন অর্থাৎ সেক্টর 3 দিয়ে প্রবেশ করেছে। আর এটা শোনার পর রকির আর বুঝতে বাকি থাকে না যে আসলে এর পিছনে আসল মাস্টার মাইন্ডটা কে। আর তাই সে তৎক্ষণাৎই সেই মাস্টার মাইন্ডকে মারার উদ্দেশ্যে দিল্লিতে আসে। হ্যাঁ, এ সকল কিছুর পিছনের আসল মাস্টার মাইন্ড হচ্ছে গুরু পান্ডিয়ান। আসলে শুরু থেকেই তার নজর ছিল KGF এর উপর, মানে KGF হাতিয়ে নেওয়ার। সূর্যবর্ধন যখন গারোরাকে তার ওয়ারিস বানিয়েছিল তখন সেই কিন্তু গারোরার উপর অ্যাটাক করিয়েছিল আর নাম দিয়েছিল আধিরার, যার কারণে কিনা আধিরা ও গারোরার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আবার গারোরা যখন অ্যাটাকের প্রতিশোধ নেওয়ার জন্য আধিরার উপর অ্যাটাক করে তখন সেই আধিরাকেও কিন্তু বাঁচায় এই গুরু পান্ডিয়ান। অপরদিকে শুরুতেই গারোরাকে মারার জন্য কিন্তু রকিকে KGF এ পাঠায়ও এই গুরু পান্ডিয়ান। গারোরাকে মারার পর যখন পুরো KGF এর কন্ট্রোল রকির কাছে চলে আসে তখন কিন্তু আবার আধিরাকে খবর দেয় এই গুরু পান্ডিয়ানি। আর সর্বশেষ এই পুরানো মাইন মানে সেক্টর 3 অর্থাৎ তৃতীয় এই গোপন রাস্তার সন্ধানও আধিরাকে দিয়েছে এই গুরু পান্ডিয়ান। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন তাহলে আপনারা মনে করতে পারবেন যে কাসেম চাচা যখন রকিকে বলেছিল যে সেক্টর 3 এখন শুধু বালি পাথর পাওয়া যাচ্ছে, দূর দূরান্ত পর্যন্ত কোনো সোনার সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু সেখানে উপস্থিত ছিল এই গুরু পান্ডিয়ানি। দিল্লিতে পরিকল্পনা করে নিজের সরকারের পতন ঘটিয়েছিলেন এই গুরু পান্ডিয়ান, যেন রামিকা সেনের সরকার ক্ষমতায় এসে এই KGF এর এগেনস্টে অ্যাকশন নিতে পারেন। এমনকি শেট্টির সাথে এনায়েত খলিলের বিজনেস ডিলও করিয়ে দিয়েছিলেন ইনি। আর তাই রকি এখন এই গুরু পান্ডিয়ানকেই মারতে এখানে এসেছে। আর তাই সর্বশেষে আমরা দেখতে পাই যে রকি পার্লামেন্টে ঢুকে রামিকা সেনের সামনেই এই গুরু পান্ডিয়ানকে গুলি করে মেরে ফেলে। আর তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রামিকা সেন এতদিন রকিকে শুধু গ্রেপ্তার করতে চেয়েছিল সে এখন এই ঘটনার পর রকিকে প্রাণী মেরে ফেলতে চায়, আর তাই তাকে রকির নামে ডেথ ওয়ারেন্টে সাইন করতে আমরা দেখতে পাই। এছাড়া সে পুরো KGF কে ধ্বংস করে দেওয়ারও অনুমতি দেয়। আর এমন পরিস্থিতি আসতে পারে ভেবেই রকি পূর্বেই KGF এ কাজ করা 20,000 লোকেদের জন্য KGF এর এক পাশে ছোট একটি শহর গড়ে তুলেছিল, আর তাই তখন সকলের
কেজিএফ ছেড়ে সেই নতুন শহরের দিকে আগাতে শুরু করে, যার কারণে যখন ইন্ডিয়ান আর্মি সেখানে প্রবেশ করে সেখানে কাউকে দেখতে পায় না। সাথে রকির প্যালেসে রকিরও কোনো ট্রেস পায় না, কারণ রকি তার আগেই তার স্টোরেজ করা সব সোনা বিশাল একটি কন্টেইনার শিপে করে ইন্ডিয়ান অশানে পৌঁছে যায়, কারণ এত পরিমাণ সোনা আসলে লুকানোর মতো কোনো জায়গা ছিল না। এছাড়া সে এটাও চাচ্ছিল না যে এসব কিছু সরকারের হাতে পড়ুক, আর তাই সে একদমই মাঝ সমুদ্রে পৌঁছে যায় যেখানের গভীরতা কিনা প্রায় 20,000 ফুটেরও বেশি। একমাত্র এমন স্থান যেখানে কিনা এত পরিমাণে সোনা লুকানো সম্ভব, কারণ এত গভীর থেকে আসলে কোনো সোনাই উদ্ধার করা সম্ভব নয়। তো ইন্ডিয়ান ওশানে পৌঁছে রকি নিজেই ইন্ডিয়ান নেভিকে তার অবস্থানের খবর দেয়, যদিও সে খবর শুধু ইন্ডিয়ান নেভিকে নয় বরং ইউএস নেভি ও ইন্দোনেশিয়ান নেভিকেও সে দিয়েছিল। যাই হোক, রকি আসলে ইন্টারন্যাশনাল ওয়াটারে প্রবেশ করে ইন্ডিয়ান নেভিকে বাধ্য করে তার উপরে হামলা করার। অপরদিকে রামিকা সেনও কেজিএফ ধ্বংস করার নির্দেশ দেয়। একদিকে কেজিএফ ধ্বংস হতে থাকে, অপরদিকে রকির সোনাভর্তি জাহাজও ডুবতে থাকে। তো রকি আর তার কন্টেইনারে ভর্তি সব সোনা সমুদ্রে ডুবে যায়। আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আনন্দ ইঙ্গালকে সকল প্রমাণ সহ রকির জীবনী নিয়ে একটি বই লিখতে নেয়। আনন্দ এলডোরাডো নামে বইটি লিখলেও রামিকা পূর্বেই বলেছিল যে ইতিহাসে রকির কোনো নাম বা চিহ্ন কিছুই থাকবে না, তাই বইটির সব কপি পুড়িয়ে দেওয়া হয়। আর এরপরে আমাদেরকে শিফট করা হয় ক্রেডিট সিনে। কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটিতে কিন্তু দুটি ক্রেডিট সিন রয়েছে, একটি হচ্ছে মিড ক্রেডিট ও আরেকটি হচ্ছে পোস্ট ক্রেডিট। তো প্রথম মিড ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় যে রকি মারা যাওয়ার 3 মাস আগে ইউএস এর একজন সিআই অফিসার এসে রামিকা সেনকে জানিয়েছিল যে রকি বিগত 3 সালে অর্থাৎ 1978 থেকে 81 অবধি ইউএসএ সহ মোট 16টি দেশে বেশ কিছু ক্রাইম করেছে, আর সেই সকল ক্রাইমেরই একটি ডকুমেন্টের ফাইল তাকে দিয়ে গিয়েছিল। আর আমরা এখন সেই ফাইলটি রামিকা সেনকে পড়তে শুরু করতে দেখি। অপরদিকে আমাদেরকে পোস্ট ক্রেডিট সিনে 2018 দৃশ্য দেখানো হয়, যেখানে আনন্দ ইঙ্গালকির লাইব্রেরিতে তার ছেলে বিজেন্দ্র ইঙ্গালকি কেজিএফ এর ঘটনা বলতেছিল। আর যখন তার কেজিএফ এর ঘটনা বলা শেষ হয়ে যায় এবং সকলে চলে যেতে নেয়, ঠিক তখন লাইব্রেরির সকল বই কাগজ গুছাতে গিয়ে নিউজ চ্যানেলটির পিয়নের চোখে কেজিএফ চ্যাপ্টার 3 এর ফাইনাল ড্রাফট কপিটি চোখে পড়ে, আর এখানেই শেষ হয়ে যায় কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটি। তো এবার আমি আলোচনা করব এই মুভিটির কিছু পপুলার ফ্যান থিওরি ও প্রশ্ন নিয়ে। তো প্রথম যে থিওরিটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 3 এর স্টোরি কি হতে পারে। তো চ্যাপ্টার 3 এর স্টোরির ক্ষেত্রে আমি 90% কনফার্ম যে চ্যাপ্টার 3 তে আমরা ব্যাক স্টোরি হিসাবে ইউএস সহ 16টি দেশে 1978 থেকে 81 অবধি এই 3 বছরে রকি যেসব ক্রাইমগুলো করেছে তাই হয়তো দেখানো হবে, আর সেই 16টি দেশের মধ্যে ইউএস সহ ইন্দোনেশিয়াও ছিল। তো এই থিওরিটি ছিল কেজিএফ চ্যাপ্টার 3 এর স্টোরি নিয়ে। এবারে যে থিওরিটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রকির মারা যাওয়া ও বেঁচে যাওয়া নিয়ে। তো কেউ কেউ মনে করেন যে মুভিতে যেহেতু জিমি কার্টারের নাম উল্লেখ করা হয়েছে, যিনি কিনা আমেরিকার 39তম প্রেসিডেন্ট ছিলেন, আর মজার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু ক্ষমতায় 1978 থেকে 81 সালেই বহাল ছিলেন, এবং তার নিজের নামেই কিন্তু একটি নিউক্লিয়ার পাওয়ার ফার্স্ট অ্যাটাক সাবমেরিনও রয়েছে। তো অনেকেই মনে করছেন যে সেই সাবমেরিনের মাধ্যমে হয়তো রকিকে বাঁচানো হবে, কিন্তু এটি আদৌ কোনোভাবেই সম্ভব নয়, কারণ সেই সাবমেরিনটি ছিল নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। দ্বিতীয়ত, এই সাবমেরিনটির পরিকল্পনা করা হয়েছিল 1996 সালে এবং যার কাজ শুরু হয়েছিল 1998 সালে, এবং এটিকে লঞ্চ করা হয়েছিল কিন্তু 2004 সালে। আর এদিকে রকির ডুবে যাওয়ার এই ঘটনা বা টাইমলাইনটি কিন্তু 1981-এর। এবার আসি আরও একটি ফ্যান থিওরিতে। এই ফ্যান থিওরি মোতাবেক রামিকা সেনের সাথে রকির একটি সিক্রেট ডিল হয়েছিল, আর রামিকা সেন রকির উপর একটি ফেক মিসাইল অ্যাটাক করেছিল এবং রকিকে হয়তো ইন্ডিয়ান অশান থেকে এনায়েত খলিল বাঁচিয়ে তাকে দুবাইতে নিয়ে গিয়েছে। আর তারপরে সামনের কাহিনী আগাতে থাকে, যদিও এই থিওরিতে তেমন একটি জোর নেই। যাই হোক, তবে ফ্যান থিওরি তো ফ্যান থিওরি। এরপরে যে থিওরিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেই কিশোর ফারমানের থিওরি। এই থিওরিটি একটু ইন্টারেস্টিং। কিছুদিন আগে কেজিএফ এর ডিরেক্টর ও প্রোডিউসার এটা উল্লেখ করেছেন যে তারা একটি সিনেমেটিক ইউনিভার্স তৈরি করতে যাচ্ছেন। সোজা বাংলায় বলতে গেলে একটি মুভির গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের উপস্থিতি অন্য আরেকটি মুভিতে, এবং তারা নতুন মুভির সাথে পুরাতন মুভির কোনো না কোনো ভাবে কানেকশন দেখাবেন। তো ধারণা করা হচ্ছে যে প্রশান্ত নীলের আপকামিং মুভি সালারের সাথে কেজিএফ এর কানেকশন রয়েছে। মূলত এই ধারণাটি সৃষ্টি হয়েছে সালারের মায়ের রোল প্লে করা ঈশ্বরী রাও এর জন্য।
কেননা KGF 2 তে ঈশ্বরী রাও ছিলেন কিন্তু ফারানের মা। তবে যদিও আমরা দেখতে পাই কিনা আদিরা ফারানকে আউটপোস্ট ওয়ানে মেরে ফেলেছিল, তবে তার কোনো লাশ কিন্তু আমরা দেখতে পাই না। এমনকি KGF এ যেই লাশটি ফারানের হিসাবে আনা হয়েছিল তারও মুখ কিন্তু আমরা দেখতে পাই না। তো হতে পারে কোনোভাবে ফারান সেই আউটপোস্ট ওয়ানে বেঁচে গিয়েছিল এবং পরবর্তীতে সালারে পরিণত হয়, যে কারণেই হয়তো সালার মুভিতে সালারের মা হিসাবে ঈশ্বরী রাও, যে কিনা ফারানের মা, সেই রোলটি প্লে করছে। যেহেতু সালার মুভিটির কাজ এই সালের মধ্যেই শেষ হয়ে যাবে, এরপরে বাঘিরা ও তারপর হয়তো KGF 3 নিয়ে কাজ করা শুরু হবে। তো সালারের উত্থান হয়তো রকিকে বাঁচানোর মাধ্যমেই হতে পারে বলে ধারণা করা যায়। আবার এটি সালারের পোস্ট ক্রেডিট সিনও দেখানো হতে পারে। এমনটা আসলে ধারণা করার কারণ হচ্ছে প্রশান্ত নীলের গ্যাংস্টার ইউনিভার্স বা KGF ইউনিভার্সের জন্য। যাই হোক, এতক্ষণ তো রকির বেঁচে যাওয়ার পসিবিলিটি নিয়ে কথা বললাম, এবার আসি মারা যাওয়ার ব্যাপারে। তো শুরু থেকেই তো আমরা দেখে এসেছি যে রকি কিভাবে তার মাকে ছায়া হিসাবে আগলে ধরে তার সব কথা রাখছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এই মুভিটির শুরুতেই কিন্তু রকি তার মাকে জিজ্ঞাসা করেছিল যে সমুদ্রের জল এত ঝলমলে কেন করে। এর উত্তরে কিন্তু রকির মা বলেছিল যে সমুদ্রের নিচে অনেক সোনা রয়েছে, যার কারণে কিনা সমুদ্রের পানি এতটা ঝলমলে। আর ক্লাইম্যাক্স সিনে আমরা তো দেখতেই পাই যে রকি তার সব সোনা সমুদ্রে কিভাবে ডুবিয়ে দেয়। আবার সে কিন্তু এটাও জিজ্ঞেস করেছিল যে সমুদ্র কতটা গভীর। আবার আরেকটি পয়েন্টে তাকে কিন্তু এটাও বলতে শোনা যায় যে সমুদ্রের গভীরতা না জেনে সেখানে রাজ করবে কিভাবে, নিজেই নেমে সমুদ্রের গভীরতা মাপা যাক। আর এর উত্তর কিন্তু আমাদের ক্লাইম্যাক্স সিন। আর এরপরে আসি তার মারা যাওয়া নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্টে। আমরা কিন্তু শেষের একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখতে পাই যে রকির মা তাকে বলে যে তার লাশ কেউই কাঁধে তুলবে না, কেউই সুযোগ পাবে না তার লাশ কাঁধে নেওয়ার, কারণ তার নিজের কবর সে নিজেই দেবে বা নিজের কবরে সে নিজেকেই নিয়ে যাবে। আর সে কিন্তু ঠিক সেটাই করেছে, 20,000 ফুট সমুদ্রের গভীরতায় সব সোনা নিয়ে নিজের কবরে, কারণ এই গভীরতা থেকে আসলে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব নয়। তো আমরা ধরেই নিতে পারি যে রকি আসলেই মারা গিয়েছে। এবং চ্যাপ্টার 3 আমরা 1978 থেকে 81 অবধি রকি US সহ 16 দেশে যে ক্রাইমগুলো করেছে তাই হয়তো আমাদেরকে দেখানো হবে। আসলে সামনে আমরা কি দেখতে যাচ্ছি তা কিন্তু স্কিপ রেটেশন আসলে কারোরই সঠিকভাবে প্রিডিক্ট করা সম্ভব নয়। ইতিমধ্যে যা দেখানো হয়েছে আর যা হিন্টস দেওয়া হয়েছে তা দিয়ে যতটুকু আসলে ধারণা করা যায় আর কি। যাই হোক, তো এছাড়া যদি আপনাদের অন্য কোনো ফ্যান থিওরি রয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আসলে চাচ্ছিলাম মুভিটির সবকিছু একটি ভিডিওতেই আলোচনা করার জন্য, যার ফলে কিনা ভিডিওটির রান টাইম একটু বেশি হয়ে গিয়েছে। যাক, তো আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সেই অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।